নমস্কার, আমি প্রসেনজিৎ মণ্ডল। আজকে একটা সুখবর দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করছি। তো সেটি কি আমি আস্তে আস্তে বলছি, তো সেটা জানতে গেলে ভিডিওটি পুরোপুরি দেখো। এবং তার আগে যেটা বলবো, যে সমস্ত আমার বন্ধু বান্ধবেরা বা বয়োজ্যেষ্ঠ দাদা দিদিরা বা আমার ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখছেন বা দেখছো, তারা এই ভিডিওটাকে আগে শেয়ার করে দাও, তারপরে আমি মূল প্রসঙ্গে আসছি। তো ব্যাপারটা হচ্ছে যে এখন স্কুল বন্ধ রয়েছে, কারণ সামনেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, তাই তো? কোনো কোনো স্কুলে 21 তারিখ, কোনো কোনো স্কুলে 23 তারিখ, কোনো কোনো স্কুলে বা 24 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে। তো আমি আমার শিক্ষকতা জীবনে আমি দেখেছি ছাত্রছাত্রীদের খুব সমস্যা হয় একটা বিষয় নিয়ে, একটা না একাধিক বিষয় রয়েছে। সে তার বিজ্ঞানের মধ্যে রয়েছে অঙ্ক এবং ভৌত বিজ্ঞান, এবং আর্টসের সাবজেক্টের মধ্যে সব থেকে যেটা বেশি অসুবিধা হয় ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে ইংলিশ। আমি বিজ্ঞান বিষয়গুলোতে গেলাম না, সেই প্রসঙ্গটা আলাদা। আমি ইংরেজি বিষয়টার কথা আলোচনা করছি। যে এই যে ইংরেজি বিষয়টা, দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তোমরা পড়ছো, কিন্তু অনেক সময়ই তোমাদের মনোপুত হচ্ছে না বা তোমরা বুঝতে পারছো না, বা হয়তো যেরকম চাচ্ছ সেরকম পাচ্ছ না। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে, যেহেতু আমিও খুব ব্যস্ততার মধ্যে থাকি, সারাদিনই প্রায় আমাকে পড়াতে হয় বা কোনো কাজের মধ্যে থাকতে হয়, আর তাছাড়া এতদিন তোমাদের স্কুল খোলা ছিল, সেজন্য এই অফারটা তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি। তো এখন ভাবলাম যে এখনই একটা সময়, সেটা হচ্ছে যে আমি আগামী সোমবার থেকে আমার বাড়ি কোথায়, মোরঙ্গা বাজারে আমার বাড়ি। প্রসেনজিৎ স্যারের বাড়ি কোনটা বললে সবাই দেখিয়ে দেবে, কোনটা বা কোন দিকে তবু আমি একটু বলে দিই, যে মোরঙ্গা বাজারে যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটার পেছন দিয়ে একটা গলি চলে এসছে, এখান দিক দিয়ে এসে এদিকে এসে এক বাঁ পাশে একটা বাড়ির পরের বাড়িটাই আমাদের আমাদের বাড়ি। তো এখানে আমি যেটা করাবো, আমার তো কোচিং সেন্টার বাড়িতে অলরেডি আগে থেকেই রয়েছে, সেটা হচ্ছে যে যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটা 10 দিনের ক্র্যাশ কোর্স নিয়ে আসা হয়েছে ইংলিশের জন্য। 10 দিনের ক্র্যাশ কোর্স, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ফ্রি অফ কস্টে, অর্থাৎ বিনে পয়সায়। আমি আমার ছাত্র জীবন থেকে শিক্ষকতা করছি, প্রায় 2007-এ আমি মাধ্যমিক পাশ করি, তারপর থেকে আমি কন্টিনিউ শিক্ষকতা করছি, মানে টিউশন পড়াচ্ছি, 1 বছর আমি স্কুলে পড়িয়েছি। তো এই যে আমার 17 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, হ্যাঁ, তাতে আমি দেখেছি যে ছাত্রছাত্রীদের ইংরেজিতে বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে এবং তারা সেই সমস্যাগুলো সমাধান করতে পারে না। তো আমি আমার এই 17 বছরের শিক্ষকতা জীবনে আমি অনেক কিছুই নিজে নিজে ছাত্রদের পড়াতে পড়াতে শিখেছি, এবং অনেক কিছু ওখান থেকে নতুন করে উদ্ভাবন করেছি, কিভাবে একটা কঠিন বিষয়কে অত্যন্ত সহজ সরলভাবে উপস্থাপন করা যায়। যে ছাত্রটা সারা বছর কিছু পড়েনি, তাকেও কিভাবে পরীক্ষার আগে 8-10 দিন ক্লাস করিয়ে ভালো একটা নম্বর নিয়ে পাস করিয়ে দেওয়া যায়, সেই কিছু কিছু সায়েন্টিফিক টেকনিক, যেগুলো একদম আমার মাথা থেকে আমি আবিষ্কার করেছি, যেগুলো কোনো বইয়ের মধ্যে নেই। আমি এর আগে এই 17 বছর থেকে যে আমি পড়াই, কোনো দিন আমি ফ্রিতে কাউকে পড়াইনি, বলে রাখছি, কোনো দিন ফ্রিতে কাউকে পড়াইনি। আমি অ্যাডভান্স টাকা নিয়ে পড়িয়েছি বা পেইড ব্যাচে পড়িয়েছি। এই প্রথমবার আমার ইচ্ছে হলো, ভগবানের কৃপায়, যে আমি ছাত্রছাত্রীদের জন্য বিনে পয়সায় কিছু কিছু করি। তো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। তোমরা চাইলে এই সোমবার থেকে, আগামী সোমবার 6 তারিখ থেকে বেলা 11টা থেকে ক্লাস থাকবে, দুপুরবেলা, দুপুর না সকালের দিকে, কন্টিনিউ 10 দিন চলবে এই ক্লাসটা। এই ক্লাসের মধ্যে তোমরা কি কি পাবে, হ্যাঁ, প্রথমত বলি ক্লাসের ডিউরেশনটা একটু বেশি, যেখানে 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস হয় অন্যান্য ক্ষেত্রে, আমার এই ক্লাসের ক্ষেত্রে ডিউরেশনটা 3 ঘন্টার ডিউরেশন হবে। অর্থাৎ
যদি 11টায় ক্লাস শুরু হচ্ছে তাহলে 2টোর সময় ক্লাসটি শেষ হবে। গেল, এবার এই ক্লাসে কী কী করানো হবে? ক্লাসের মধ্যে এই 10 দিনের মধ্যেই তোমাদের যত টেক্সুয়াল পড়া রয়েছে, টেক্সটগুলো রয়েছে, পাঠ পাঠ পাঠগত যে পড়াগুলো রয়েছে সবগুলো কাভার করে দেওয়া হবে। এমনভাবে তোমাদের শর্টকাটে সারাংশগুলো পড়ানো হবে বা পড়াগুলো পড়ানো হবে, যারা সারা বছর কিছুই পড়নি তাদের ওই পড়াটা এখানে আসলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে ইনটেক্স কোশ্চেন। ইনটেক্স কোশ্চেন বলতে পাঠগত প্রশ্ন, এমন এমন কিছু প্রশ্ন এবং উত্তর টেক্সট থেকে খুঁজে নিয়ে সেগুলো আমি তৈরি করেছি, সেগুলো নোট আকারে প্রতিদিন লেখানো হবে এবং ওগুলো যদি ছাত্রছাত্রীরা পড়ে ওর বাইরে থেকে কোনো কোশ্চেন আসার চান্স নেই। অর্থাৎ বলতে গেলে সিনে তোমরা 20-20 এখানে পেয়ে যাচ্ছ। তারপরে আনসিন, আনসিনও যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করানো হবে, টেকনিকের মাধ্যমে শেখানো হবে কিভাবে আনসিনেও 20-20 নম্বর পাওয়া যায়। গেল, তারপরে যেটা করানো হবে সেটা হচ্ছে যে সব থেকে মানে ছাত্রছাত্রীদের যে জায়গাগুলোতে মিস্টেক হয় বা ভুল হয় সেটা হচ্ছে যে গ্রামার। গ্রামারটা একদম 10 দিনের মধ্যে যে মেন মেন টপিকগুলো রয়েছে যেগুলো থেকে প্রশ্ন পরীক্ষা আসেই, জয়নিং, স্প্লিটিং, ক্লস, তারপরে ডিগ্রি, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ভার্বের ফর্ম, ইনফিনিটিভস, যেগুলো থেকে কোশ্চেন দেই, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সেই যে অধ্যায়গুলো একদম সূত্রের আকারে খুব সহজভাবে, যে গ্রামারের কিচ্ছু জানো না, জানার দরকার নেই, প্রসেনজিৎ স্যারের কাছে আসো। বললাম তো তোমরা গ্রামারে আনসার করে দিয়ে আসবে, সঠিক উত্তর করে দিয়ে আসবে, এমনভাবে সূত্রের আকারে এমন এমন কিছু জিনিস আমি বানিয়েছি যেগুলো পড়লে গ্রামারে তোমরা ওখানে অন্তত পক্ষে 12-র মধ্যে 10 নম্বর তো তুলতে পারবেই, যদি এই 10 দিনেরও ক্লাস করে থাকো। সারা বছর কি পড়েছো দরকার নেই। গেল, গ্রামারটা পুরোপুরি কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তারপরে আসি ছাত্ররা যে জায়গাটায় সব থেকে ভয় পায়, রাইটিং স্কিল। রাইটিং স্কিলটা ছাত্রছাত্রীদের কাছে অনেকের কাছেই ভীতির কারণ, কারণ তারা গ্রামার ভালো করে জানে না, জানার দরকার নেই। এই কদিনে যে গ্রামার জানবে মানে মোর দ্যান এনাফ আমি বলছি। এই রাইটিং স্কিল এমনভাবে ছকের আকারে, ডাইসের আকারে এমনভাবে তোমাদেরকে শেখানো হবে সূত্রের মাধ্যমে, যাতে তুমি একটা রাইটিং স্কিল বা দুটো রাইটিং স্কিল মুখস্থ করলে যে কোনো রাইটিং স্কিল লিখতে পারো, সেইভাবে কায়দা করে কিন্তু শেখানো হবে। যে কোনো ছাত্র যে কোনো দিন রাইটিং স্কিল লিখেইনি, সে লিখে দিয়ে আসতে পারবে পরীক্ষায়, ফুল মার্কস না পেলেও অন্তত পক্ষে 6-7 নম্বর তো 10-এর মধ্যে পেতেই পারে বা বেশি পেতে পারে। এবং যাতে সেখানে গ্রামাটিক্যাল মিস্টেক না হয় সেই জিনিসগুলো শিখিয়ে দেওয়া হবে এবং পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করানো হবে, বুঝতে পারছো? তারপরে কি, তারপরে সব শেষে দেওয়া হবে একটা, যারা 10 দিনের এই ক্র্যাশ কোর্সটা কমপ্লিট করবে তাদেরকে 10 দিনের দিন একটা সাজেশন দেওয়া হবে, প্রশ্ন এবং উত্তরের সাজেশন ইংলিশের, যেটা তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে কাজে লাগবে। আমি বিগত বছরগুলোতে সাজেশন দিয়েছি, বিভিন্ন বাইরের জায়গা থেকে আমার কাছে সবাই সাজেশন কিনেছেন, তারা আমাকে এখনও ফোন করেন, এবছরের জন্য অনেকে সাজেশন বুক করেছেন যে দাদা আমাদের সাজেশন লাগবে, আমি সাজেশন বিক্রি করেছি। গাদং হাই স্কুলের অনেক ছাত্রছাত্রী আমার কাছে এসে সাজেশন নিয়ে গেছে, তারা কিন্তু বেনিফিটেড হয়েছে, তারা পরীক্ষা দিয়ে হল থেকে বের হয়ে আমাকে ফোন করে বলছে স্যার আপনি যা দিয়েছেন সব কমন পেয়ে গেছে। এর থেকে বড় পাওনা আর আমার শিক্ষক হিসেবে আর কি থাকতে পারে বলুন, তোমরা বলো বা বলুন। তো এটাই বলছি, সাজেশন আমি যেটা দেব সেটার থেকেও 60-70% কমন তোমরা পাবেই, এমনভাবে সাইন্টিফিকভাবে এমন এমনভাবে কোশ্চেনগুলো সেট আপ করা হবে বা বানানো হবে, তোমরা ভাববে যে সত্যি স্যার যেগুলো করিয়েছে ওগুলোর থেকে আমরা পারছি। তো এই সাজেশনটা কাদেরকে দেওয়া হবে? এখানে একটা শর্ত রয়েছে, সাজেশনটা কি পেইড? না, সাজেশনটা আমি ফ্রিতে দেব, কিন্তু যারা এই 10 দিনের ক্লাস করবে, 10 দিনের ক্লাসে আসবে
তাদেরকেই আমি সাজেশনটা ফ্রিতে দেব। তারপরে যদি কেউ সাজেশন নিতে চায় তাহলে কিন্তু আমার কাছ থেকে তাদের সাজেশন কিনতে হবে, সেটা পিডিএফ আকারে হোক বা হার্ড কপি হোক। যারা 10 দিনের ফ্রি ক্লাস করবে তাদের আমি সাজেশনও ফ্রিতে দেব। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে যে আমরা তো অন্য স্কুলে পড়ি, আমরা তো আপনার কাছে টিউশন পড়িনি বা আমরা আপনার কাছে কোনোভাবেই পড়িনি, তাহলে আমরা কি যেতে পারবো? অবশ্যই, যে যে এই ভিডিওটা দেখছো বা দেখছেন, যারা অভিভাবক রয়েছে তারা একটু আপনাদের বাচ্চা কাচ্চা থাকলে জানিয়ে দেবেন, যে সমস্ত দাদা দিদিরা দেখছো বা দেখছেন তারাও একটু তোমাদের ভাই বোনদের জানিয়ে দেবে। যে কোনো স্কুলের তোমার যদি সামর্থ্য হয় প্রতিদিন, মানে সোমবার থেকে শুরু করে সোম মঙ্গল বুধ বৃহস্পতি প্রতিদিন 11টার সময় মোরঙ্গা বাজারে আমার বাড়ি, এখানে আমার এখানে এসে ক্লাসে ডাইরেক্ট তোমরা চলে আসবে, কোনো রকম যোগাযোগের ব্যাপার নেই, ফোন করে আসলেও হবে না করে আসলেও হবে, শুধুমাত্র তোমার মাধ্যমিক ক্যান্ডিডেট হলেই তুমি হবে। যে কোনো বিদ্যাশ্রম হলেও হোক, ধূপগুড়ি হাই স্কুল হোক, বৈরতিগুড়ি হাই স্কুল হোক বা শালবাড়ি হাই স্কুল হোক, সিঙ্গিজানি হোক, ফুলবাড়ি হোক, খেতি হাই স্কুল হোক, যে কোনো স্কুলই হোক না কেন, বা কেউ যদি আরও অন্যান্য স্কুল থাকো, খয়েরবাড়ি হাই স্কুল হোক, যারা ভিডিওটা দেখছো অলওয়েজ ওয়েলকাম, তোমাদের জন্য আমি আছি। এবার ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা দেখা গেল আমার বাড়িতে যতটুকু ক্যাপাসিটি রয়েছে মোটামুটি 40-50 জনের বসার ক্যাপাসিটি রয়েছে। যদি ছাত্র সংখ্যা অধিক হয়ে যায় তাহলে আমি দুটো ব্যাচে বা তিনটে ব্যাচে ভাগ করে পড়াবো, সমস্যা নেই। ছাত্র ছাত্রীদের ডাউট ক্লিয়ারিং করা হবে এই ক্লাসের মাধ্যমে, যে ক্লাসগুলো দেব, যে কোথায় কোথায় ছাত্রদের সমস্যা, প্রত্যেকটা ছাত্রের কাছে গিয়ে সেই সমস্যাগুলো নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। তো আশা করছি আমি তোমাদের কাছ থেকে ভালোই সাড়া পাবো। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, একটু মানুষের জন্য কিছু করতে চাইছি আমাকে করার সুযোগ দাও। সব কিছু টাকার বিনিময়ে সব সময় করতে হয় না, আমি চাচ্ছি মানুষের জন্য কিছু ভালো করার। তো তোমরা একটু আমাকে হেল্প করো শেয়ার করে, যাতে সবাই বিষয়টা জানতে পারে। ধন্যবাদ।